দেখো আজকে আমি বাড়িতে রান্না করব খাসির মাংস একদম হালকা করে ঘরোয়া পদ্ধতিতে। তো চলো, মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তো কি কি লাগবে মশলা সব হাতে বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো ঘষে নিয়েছি, লঙ্কা বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরেটা ফোড়নে দেব, আর আলু কুটে সেদ্ধ করে নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করি। প্রথমে আমি আলুটা ভেজে নিই, তারপরে এক এক করে করব সব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আলু দিয়ে দিলাম। আর এই রান্নাটা পুরোপুরি প্রেশার কুকারে হবে, তো আমি আলুটা তার জন্য কড়াইতে ভেজে নিলাম। সব আলুগুলো দিয়ে দিলাম। এখন নুন দেবো না, নুন একটু পরে দেবো, যেহেতু আলুতে জল থাকে সেদ্ধ করার সময়, জল তো থাকে সামান্য একটু, সেই জলটা যখন টেনে যাবে তখন নুন দেবো, তারপরে হলুদ দেবো। তো চলো তাহলে আলুটা ভেজে নিই, তারপরে আমি আসছি। তাহলে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো এক একটা করে তুলে নেব। দেখো আলুগুলো ভেজে তুলে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। তাহলে রান্নাটা শুরু করি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, প্রথমে প্রেশার কুকারে সর্ষের তেল দিয়ে দিল। এইবার এক এক করে পরিমাণ মতন জিরে ফোড়ন, শুকনো লঙ্কা দাও, একটা শুকনো লঙ্কা ফোড়নে, তেজপাতা, তারপরে দেবো তেজপাতা, জল দিতে পারি, এবার পেঁয়াজ দেওয়া হবে, কুচানো পেঁয়াজ, ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি আসছি। এবার মাংসগুলো ছেড়ে দেব। এবারে মাংসগুলো পেঁয়াজের সাথে কষিয়ে নেব, তারপরে সব মশলাগুলো এক এক করে দেব। প্রথমে দেব রসুন বাটা, তারপরে আদা বাটা, তারপরে জিরে বাটা, সব হাতে মশলা বেটে নিয়েছি, ওর জন্য খেতে টেস্ট হয়। এরপরে লঙ্কা বাটা,
তারপরে টমেটো ঘষে নিয়েছি মশলাগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেল ওই প্রেসার কুকারে ধরছিল না বলে বড় প্রেসার কুকারে করলাম যাতে আমাদের রান্নাটা করতে সুবিধা হয় তো এবার মশলা দিয়ে সব কিছু দিয়ে এবার কষিয়ে নিতে হবে দেব পরিমাণ মতো নুন তারপরে দেব পরিমাণ মতো হলুদ ভালো করে মশলার সাথে মাংসটা কষিয়ে নিতে হবে করে ঢাকনাটা দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে মশলাটা কষানো হবে তো মশলাটা কষানো হোক মাংসের সাথে তারপরে আসছি মাংসটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব তো মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি এবার প্রেসার কুকারে গরম জল করে নিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম এবারে প্রেসার কুকারটা বন্ধ করে দিচ্ছি প্রেসার কুকারটা যখন শোষ আওয়াজ হবে তখন থেকে 12 মিনিট রাখব এইবার প্রেসারে একটু আওয়াজ হচ্ছে এইবার বন্ধ করে গ্যাসটা কমিয়ে দিলাম এইবার 12 মিনিট রাখব তারপরে নামিয়ে